वेलकम डियर स्टूडेंट्स एंड फ्रेंड्स, ये ভিডিওতে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এডুকেশন সাবজেক্টে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট করছো তাদের আমি অ্যাসাইনমেন্ট অ্যানসার স্ক্রিপ্ট উপস্থাপন করব। তো দেখো এখানে সেকেন্ড ইয়ার বা পার্ট 2 এর আমি 8 পেপার আলোচনা করছি। 8 পেপার স্পেশাল পেপার, প্রত্যেকের আলাদা আলাদা তোমাদের স্পেশাল পেপার আছে। আমি টিচার এডুকেশন স্পেশাল পেপারটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তো দেখো এখানে আমি বলি, কমেন্টে অনেকে কমেন্ট করেছো, রিকোয়েস্ট করেছো আমাকে স্পেশাল পেপার দেওয়ার জন্য। আমি স্পেশাল পেপারটা এক একজনের আলাদা বলে দিতে চাইছিলাম না, কিন্তু সব থেকে বেশি রিকোয়েস্ট এসছে টিচার এডুকেশন দেওয়ার জন্য। তো তোমরা যদি অন্য অন্য যে স্পেশাল পেপারগুলি আছে, উমেন এডুকেশন বা স্পেশাল এডুকেশন বা আরও যেগুলি আছে, সেগুলি সম্পর্কে তোমরা যদি তথ্য পেতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোন স্পেশাল পেপারে তোমাদের অ্যান্সার প্রয়োজন। তো চলো এখানে আমি দুয়ের দাগে যে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করতে হবে সেই দুটি প্রশ্নের, দুয়ের দাগের এ এবং সি এর দাগের প্রশ্নের উত্তর আমি আলোচনা করছি। মূল পর্বে যাওয়ার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিভিন্ন ধরনের এডুকেশনাল সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন আপডেট এবং এডুকেশন সাবজেক্টের যে স্ট্যাটিস্টিক্স আছে সেই স্ট্যাটিস্টিক্সের পুঙ্খানুপুঙ্খ আলোচনা দেখার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি। দেখো দুয়ের দাগের প্রশ্ন বলছে এখানে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন 180 শব্দে। এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, মার্কস 12। আমরা বলেছি দুয়ের এ এবং সি এর প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব দুয়ের এ দাগের প্রশ্নের উত্তর, প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষার উদ্দেশ্য সমূহ বিবৃত করুন। তো চলো আমরা দেখে নিই এর উত্তর। তো দেখো আলোচনায় আমরা প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষণের উদ্দেশ্য এই পয়েন্টটা লেখার আগে আমরা কয়েকটি কথা এখানে বলে তারপরে আমরা উত্তরটা শুরু করব, কারণ এখানে 12 মার্কস আছে, আমাদের একটু মূল বেসিক কথাটা আমাদের এখানে বলতে হবে। আমরা প্রথমে পয়েন্টস করার আগে আমরা প্রথমে লিখব যে আমি মুখে যেটা বলছি এখানে নেই, তোমরা মুখেরটা শুনে এখানে লিখে নেবে, একটু একটা প্যারা ছোট্ট করে আমরা লিখবো, তারপরে আমরা এগুলো লেখা শুরু করব। তো প্রথমে আমরা লিখব যে শিক্ষা ব্যবস্থার সব থেকে প্রথম স্তর বা নিয়মতান্ত্রিক শিক্ষার দ্বিতীয় স্তর হলো প্রাথমিক শিক্ষার স্তর। এই স্তরকে সমস্ত শিক্ষা ব্যবস্থার মূল ভিত স্বরূপ চিহ্নিত করা হয়, অর্থাৎ এই শিক্ষা স্তরে শিক্ষার্থীদের যদি শিক্ষার ভিতটিকে শক্ত করে গড়ে দেওয়া যায় তাহলে সেই ভিতের উপরে তারা দাঁড়িয়ে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং শিক্ষা ব্যবস্থা তাদের খুব সহজেই তাদের জীবনকে পরিস্ফুটিত করে তুলতে পারে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষার উপরে ভিত্তি করেই প্রাথমিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব সহকারে এবং যত্ন সহকারে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এবার আমরা পয়েন্টস করব যে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষণের উদ্দেশ্য সমূহ। আমরা নাম্বারিং শুরু করার আগে আমরা লিখব যে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষণের যে মূল উদ্দেশ্য সমূহ লক্ষ্য করা যায় বা যে উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষণের প্রাথমিক শিক্ষকদের শিক্ষণের ব্যবস্থা করা হয় সেগুলি হলো, ড্যাশ দিয়ে নাম্বার 1 আমরা লিখব এখানতে। দেখো আমি আর তোমাদেরকে উচ্চারণ করছি না, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এখানে যা আছে হুবহু এখানে পয়েন্টসগুলো তোমরা লিখবে, নাম্বারিং করে তোমরা লিখে দেবে। নাম্বার 1, 2, 3, 4, 5 আশা করি তোমরা বুঝতে পারবে, ভিডিওটি ক্লিয়ার আসছে। ঠিক আছে, আমি যেহেতু এই ভিডিওর মধ্যে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব তার জন্য আমি আর এখানে উচ্চারণ করছি না, তোমরা এখানে পরপর দেখে 1, 2, 3, 4 পর্যন্ত আমি দেখালাম, তারপরে আমি বড় করে দেখাচ্ছি আবার 6 থেকে, তারপর দেখো এখান থেকে 5 থেকে শুরু করবে শিশু শিক্ষা ও সমন্বিত শিক্ষা, এখান থেকে শুরু করবে। শুরু করে তোমরা 5 নম্বর লিখবে, 6 নম্বর লিখবে, 7 নম্বর লিখবে, 8 নম্বর লিখবে এবং 9 নম্বর লিখবে। তোমরা এখানে হুবহু লিখবে, যা লেখা আছে এখানে হুবহু লিখলে হয়ে যাবে। আর প্রথমে আমি যে প্যারাটা আলোচনা করেছি সেটা ওখানে তুলে দিয়ে তারপর এটা আলোচনা করবে, তাহলে আমাদের 12 মার্কসের উত্তর এখানে আলোচনা হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আমরা দুয়ে সি দাগের প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। এখানে প্রশ্ন বলছে যে প্রি সার্ভিস ও ইন সার্ভিস টিচার এডুকেশন সম্পর্কে কোঠারি কমিশনের মতামত আলোচনা করুন, অর্থাৎ প্রি সার্ভিস, সার্ভিসের সার্ভিস করার আগে এবং ইন সার্ভিস এবং সার্ভিস করতে করতে যে টিচার এডুকেশন সেই সম্পর্কে এখানে আমাদের কোঠারি কমিশন কী বলেছে সে মতামত আলোচনা করতে হবে। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করছি, আমরা পয়েন্টস করব এখানে।
পয়েন্টস করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই নোটসটা আমরা হুবহু লিখবো, এখানে যা আছে আমরা হুবহু লিখবো, যেহেতু 12 মার্কস আছে আমাদের, 12 মার্কসের জন্য একটু হুবহু আমাদের লিখতে হবে, কারণ ছোট্ট নোটস হবে এখানে। আর আশা করি তোমাদের যে স্পেস দেওয়া আছে লেখার জন্য সেই স্পেসের মধ্যে ধরে যাবে। তো দেখো এখানে মোট আমরা 3টে প্যারার মধ্যে উত্তরটা শেষ করব। আমি এখানে মুখে উচ্চারণ করছি না, তোমরা এখানে দেখতে পাচ্ছ উত্তরগুলি, তোমরা এখানে ভিডিওটি পজ করে তোমরা লিখে নেবে। প্রথম প্যারাটা আমি দেখলাম, দেখালাম, তারপরের প্যারাটা আমি আবার একটু বড় করে দেখাচ্ছি। দেখো আগের প্যারাতে আমরা কর্মসূচির ব্যবস্থা রয়েছে পর্যন্ত লিখেছি, তার পরের প্যারা আমরা এখান থেকে শুরু করব এবং আমরা এই পর্যন্ত হুবহু লিখবো, এখানে বাদ দেওয়ার মতো কিছুই নেই। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড প্যারা লিখলাম, নেক্সট তোমরা ভিডিওটি পজ করবে এবং লিখে নেবে। নেক্সট আমি থার্ড প্যারাটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি পজ করে তোমরা লিখবে। আমরা সেকেন্ড প্যারা লিখেছিলাম, করা হয়নি এ পর্যন্ত। এবার লাস্ট আমরা থার্ড প্যারা লিখব, এখান থেকে শুরু করব, শিক্ষা কমিশন শুরু করে আমরা এইখানটায় অ্যান্সারটা শেষ করব। দেখো আশা করি তোমরা বুঝতে পারছ, ভিডিওটি পজ করবে এবং তোমরা উত্তরটি লিখে নেবে। তাহলে আমরা এখানে স্পেশাল পেপার টিচার এডুকেশনের আমরা 2-এর দাগের প্রশ্নের 2টি প্রশ্নের উত্তর আমরা এখানে উপস্থাপন করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টিচার এডুকেশনের 3-এর দাগের যে প্রশ্নগুলি আলোচনা করতে বলেছে সেগুলি। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।